আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওটা আমাদের গ্রামে নিয়ে, আমাদের গ্রামের প্রকৃতির পরিবেশ। সো ভিডিওটা ফুলি দেখতে থাকুন, অনেক মজাদার হতে চলেছে। আপনাদের একটা জিনিস দেখাই, এটা কিন্তু ছোটকালে আমরা খেতাম, সেটা হচ্ছে খেজুর গাছ না তাল গাছ, সেটা বলতে পারছি না। এটা আমাদের বাড়ির বড়ই গাছ, মানে মোটামুটি ধরেছে বড়ই, কিন্তু এগুলো পাকে নাই। আমাদের ছোটবেলায় আমরা আরেকটা জিনিস দেখতাম, খরগোশ লাল একটু খুলে নি, এটা হচ্ছে কালো, কালো আর এটা হচ্ছে সাদা, মানে তিনটা বাচ্চা তিন কালারে পেয়েছে। আর এগুলো হচ্ছে তাদের বাবা বা এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা মেল ওটা ফিমেল, আর এগুলো হচ্ছে তিনটা দেখতে পাচ্ছেন, এই একটা এই একটা এই একটা। এটা কিন্তু আবার বাচ্চা দিয়েছি, এই গর্তের ভেতরে আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। সো গাইস, আপনারা ভিডিও ফুললি দেখতে থাকুন, আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তা এটা কি, এটা কি, এটা ফোন পড়ে আছে না, একটা ফোন হাওয়াই, তো হাওয়াই কোম্পানির একটা ফোন, মানে বাটন নেই ভাই, মানে ভেঙে চড়ে মানে ইয়ে হয়ে আছে। তো হচ্ছে আইফোন, দেখেন কি ভাই, বাজারে যাওয়ার পর তো ফোন পেলাম, কি ধুলো ময়লা লেগে আছে, কার ফোন হতে পারে ভাই, ভাঙা চোরা খোলার কোনো চান্স নেই। মানে বোধ হয় এটার ভিতরে যে ব্যাটারি থাকে না, ওইগুলো আছে। সো আমরা একটু বাইরে কাছে যাই, কাছে গিয়ে তারপর আমরা ভিডিওটি আবার চালু করি। তো গাইস, এই ফোনটা আমরা কিন্তু রাস্তায় পেলাম, সো এটা এখন একটু খুলি দেখি, এটার ব্যাটারি ম্যাটারি আছে কিনা, এখানে খোলার একটা অপশন খুলছে না কে ভাই, ব্যাটারি সাইজ কত লম্বা, মানে আমাদের সচরাচর ব্যাটারি একটু এতটুকু থাকে, ব্যাটারি সাইজ দেখেন একবার। ও এটা হচ্ছে ফোন, কার ফোন হতে পারে ঠিক জানি না, মানে এইভাবে যে রাস্তায় ফোন পাবো সেটা কল্পনার বাইরে ছিল, সেটা দিয়ে কার হবে। সো ভিডিওটা এই পর্যন্তই, ব্লগ করতে গিয়ে একটা ফোন পেলাম, সো দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।